যখন কাছে এলো তখন বেটা, এগুলা কি বলছিস তুই রে? দেব দেবীকে সব তুই ছোট করে দিছিস, ওগুলো করিস না রে বাবা, ওগুলো করিস না। ছেলে মানুষ তো, তোর বুঝে আসছে না ওই লেগে এরকম পাগলামি শুরু করেছিস। তিনটে অফার দিয়েছিল, কয়টা অফার? বেটা বল, কোন মেয়েকে ভালোবাসিস কি? বিশ্ব সুন্দরীকে তোর পায়ের কাছে এনে দিব। নাম্বার দুই, মালের জন্য এরকম করছিস কি? সমস্ত মাল তোর পায়ের কাছে দিয়ে তোকে ধনী বানিয়ে দেব। নাম্বার তিন, নেতা হওয়ার শখে করছিস কি? তোকে আরবের শ্রেষ্ঠ নেতা বলে মেনে নিব। বেটারে এই কাজ তুই করিস না। নবীজি বলছেন, চাচা কি বেটা আপনার বলা হলো? বলে হ্যাঁ। এবার আমি বলবো? হ্যাঁ বলো। নবীজি বললেন, চাচা চাইনা নারে, চাইনা নেতৃত্ব, চাইনা আমি মাল, আমি যেটার জন্য এসেছি ওটাই আমি চাই। আমার মিশন চলছে চলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওটা বলে দে, উঠে চলে গেল। ইয়ার মুখটা ঝুঁস হয়ে গেল, এত ওকে সম্মান দিলাম, মানলে না রে। আবার কয়েকদিন পর মিটিং, এরকম মিটিং পাঁচ সাতটা সেটিং আছে, আর রাহিকুল মাকতুমে দেখে নেবেন, আমি এক দুটা বলছি মাত্র। ডাক ভাতি যাকে আবার দুই তিন তিন দিন পর, লোক ভিড় লেগে গেছে মানেনি বলে, বলছে বেটা এক কাজ কর, তোকে দ্বিতীয় চান্সের মিটিংয়ে বলছি, তুই যত পারবি হাজার হাজার রিকাত নামাজ পড়েলে, কোরআনকে একশো বার খতম করে দে, তেলাওয়াত করেলে, জিকির করেলে, রোজা রেখেলে, তুই আমলে কমি করিস না। তোর যত মন যাবে তুই একাই চালিয়ে যাবি, তোর গায়ে কেউ হাত দেবে না। আমি আবু জাহেল তোকে নিরাপত্তা দিছি, মন ভরে তুই তেলাওয়াত করে নিবি, কিন্তু শুধু লোককে বলবি না, এটাই খালি আমাকে বল। বিশ্বনবী জবাবে বলছেন, চাচা আপনার বলা হয়ে গেছে কি? বলে আমার বলা হয়েছে, তাহলে আমারটা শুনেন। বরিস্তু উতিম্মুমাল মাকারিমাল আখলাক, ও দয়াল চাচা গ, আমাকে পৃথিবীতে টিচার করে পাঠানো হয়েছে, মুআল্লিম করে পাঠানো হয়েছে, আমার বলা বন্ধ থাকবে না। অতএব যে উম্মত বলা বন্ধ করে দেবে, সে উম্মতে মুহাম্মাদের গণ্য হতে পারে না। এখন দুটো কথা বলবো, এগুলো হাদিস কোরআন নয়, এগুলো দার্শনিকদের কথা। কালকে সকালে ফোন করিয়েন না যে হুজুর হাদিস নাম্বারটা বলে দেন তো, তাহলে আমার বাঁশ যাবে, আমার বাপেরও বাঁশ যাবে। যেটা যেমন বলবো ওটা ওই রকম করে শুনবেন, এটা দার্শনিকদের কথা, কিন্তু এদের কথাগুলো ছোট নয়, মগজ ফাটানোর কথা। তিনটে কথা বলবো, ভালো করে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। এক নম্বর হলো, একজন দার্শনিক বলছেন, বেনামাজিকে দেখে যদি নামাজির চোখে পানি না আসে, তার হৃদয়টা ফেটে না যায়। বেনামাজিকে দেখার পর যে লোকটা নামাজ পড়ে, তার চোখে পানি আসছে না, কলিজাটা খান খান হচ্ছে না, যে লোকটা জাহান্নাম চলে যাবে, তাহলে তুমি জেনে লাও ওর নিজের নামাজটা কবুল হয়নি। নাম্বার দুই, বেলাইনে যে লোকটা হাঁটছে, কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, জুয়া খেলে, মদ খায়, চুরি করে, ব্যভিচার করে, জেনা করে, বেপর্দা ঘুরে বেড়ায়, ওকে দেখার পর কলিজার ভিতরটা যদি মুচড়ে না ওঠে, চোখে পানি না আসে, যে লোকটা জাহান্নাম চলে যাবে, তাহলে তুমি দেখে লাও গা উম্মতে মুহাম্মাদের লিস্টে ওর নাম টানা। কত দামি কথা বললেন, এটা রসুলের কথা নয়, হাদিস নয়, দার্শনিকদের কথা। উনি এবার দলিল দেবেন, যেমন একটা বিধর্মী লাশ যেছে
আল্লাহর নবীর চোখের পানি এলো। বিশ্বনবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, এক নম্বর তো মুসলমান নয়, দু নম্বর আত্মীয় নয়, তিন নম্বর প্রতিবেশী নয়, তবু কেন নবীজি গো আপনার চোখের পানি? বিধর্মীকে দেখে নবীজির চোখের পানি? বিশ্বনবী বললেন, লোকটা আগুনের ভিতরে চলে গেল, যদি কালেমাটা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত। তিনি রাহমাতুল্লিল আলামিন ছিলেন। তিনার দরদ ব্যথা শুধু মানুষের ওপর নয়, গরু ছাগলের ওপরেও ছিল, হাঁস মুরগির ওপরেও ছিল। পাখিতে শেকায়ত করেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে নিয়ে চলে এসছে। জি, তো এগুলো ভাবতে হবে। বিধর্মীকে দেখে স্বামীর দিকে তাকিয়ে যদি স্ত্রী বুঝতে না পারে আমার স্বামী আমার কাছ থেকে কি চাইছে, আমার কাছে খানা চাইছে না পানি চাইছে না রুটি চাইছে না এখন ওষুধ চাইছে না পানি চাইছে না আমাকে চাইছে, স্বামীর চোখের দিকে তাকিয়ে যদি স্ত্রী বুঝতে না পারে যে আমার স্বামী আমার কাছে কি চাইছে, আর স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী যদি বুঝতে না পারে এখন আমার বিবির প্রয়োজনটা কি, তাহলে দুজন প্রেমিক প্রেমিকা হতে পারেনি, এখনো তাদের হৃদয়ের মেল হয়নি। অতএব দেশের দিকে তাকিয়ে বেনামাজির দিকে তাকিয়ে একজন পরেশগার দিনদার আল্লাহর ওলির চোখের পানি যদি না আসে সে প্রকৃত রসুলের উম্মত হতে পারেনি। অতএব বন্ধুরে কান করে শুনেলেন, বেনামাজিকে দেখলে নামাজির চোখে পানি আসবে, কলিজাটা মুছড়ে উঠবে, লোকটা জাহান্নাম চলে যাবে। এই ভয়টা যখন থাকবে ওই লোকটা প্রকৃত রসুলের উম্মত হতে পেরেছে, আর আমাদেরকে পাঠানো হয়েছে, আমাদের নাম উম্মত দেওয়া হয়েছে এই জন্যই যে আমরা সব সময় করব কি, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এবং নিজেকেও আল্লাহর উপরে তুমিনুনা বিল্লাহ, যদি আমিলাতুন নাসিবা গাদা গাদা আমল করে তাসলা নার তাসলা জান্নাতুন হামিয়া, যদি এটাই হয়ে যেত গাদা আমল করে সে জান্নাতে ভিতরে যদি ঢুকে যেত, তাহলে বিশ্বনবীর মতো আমলের ত্রুটি কারো ছিল না, বিশ্বনবীর ভিতরে আমলের ত্রুটি ছিল না, বিশ্বনবীর মতো আমলের গাদা কারো ছিল না, বিশ্বনবীর মতো আমল করতে কারো বাকি ছিল না। অতএব কোনোটাই নবীজির আমলের বাকি ছিল না। তারপরও নবীজির ওপরে দাওয়াতের চাপ দেওয়া হলো, তুমি তবলিগের কাজ করো, তোমাকে পাঠানো হয়েছে মানুষের দরজায় দরজায় পৌঁছানোর জন্যে, শুধু আমলের জোরেই যদি জান্নাত পাওয়া যেত বিশ্বনবী আমল নিয়েই থেকে যেতেন, আর মার খেতেন না, পাথর খেতেন না, ইসলামকে প্রচার করতেন না। আমরা তারা উত্তরসূরি উম্মত, কেয়ামত যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে ততদিন এই উম্মতকে তাবলীগের কাজে লেগে থাকতে হবে, এটা আমাদের জন্য ফরজ আইন করতেই হবে। এখানে হুকুম আছে, ইনফিরু ইনফিরু, বের হও, তুমি বের হয়ে যাও, ঘরে বসিও না, খিপা পাওয়া শিকালা, যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমাকে বেরিয়ে গিয়ে আল্লাহর দিনের কাজ করতে হবে। একদিকে নবীজি ব্যবসা করেছেন, কাপড়ের ব্যবসা করেছেন, বকরি চড়িয়েছেন, বিশ্বনবী আপনার কিনা ঘোড়ার ব্যবসা করেছেন, বিশ্বনবী একদিকে ব্যবসায়ী ছিলেন, একদিকে তিনি টিচার ছিলেন, সাহাবীদেরকে ক্লাস করেছেন, তিনি বড় টিচার ছিলেন। ব্যবসায়ীরা বলছেন, এত কৌশল ব্যবসায়ী পৃথিবীর বুকে আমরা জীবনে দেখিনি। সাহাবীরা বলছেন, যখন উনি ক্লাস করতেন এত দামি মাস্টার আমরা জীবনেও দেখিনি। এমনকি সাহাবীরা বলছেন, যখন উনি যুদ্ধ পরিচালনা করতেন এত দামি কমান্ডার পৃথিবী থেকে আছে কিনা আমরা জানি না, তিনাকে সার্বিক সার্কুলার করে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বিবিরা বলেছেন, এত প্রেমিক স্বামী কাকে বলে আমরা জানি না, যেখানে আম্মা জানা এসে বলছেন, আমি হাড্ডিটা যেখানে মুখ লাগিয়ে খেয়েছি আমার নবী ওই জায়গায় মুখ লাগিয়ে খেয়েছেন, তার মানে তিনিও স্ত্রীদেরকে সমান ডিউটি দিয়েছেন, সার্কুলার দিয়েছেন, তেমনি যুদ্ধের ময়দানে সৈন্য ছিলেন আর ক্লাসরুমে তিনি মাস্টার ছিলেন, আবার তবলিগের ময়দানে মানুষের দরজায় ঘুরে নেওয়ালা ছিলেন, তিনি সার্বিক ছিলেন। শুধু তাই নয়, মদিনার শিশুরাও নবীজিকে খেলার সাথী মনে করতেন, এক টাইম শিশুদের সঙ্গে এমনি করে ধুলোবালিতে খেলতেন।
जी धूलो बालीते खेलते हैं शिशुरा जखन खेलते बसत तो बार बार घुरे घुरे देखत जो हमारे खेलार साथीटा आसछे ना केन रे लेट हो जाए ना कि एकदिनकार घटना विदेश थेके कयेक जन पर्यटक एसेछेन आर मस्जिदे नबीते बसे आल्लाह रसूलेर संगे उच्चमानेर आलोचना चलछे बिराट एत गभीर आलोचना चलछे साहबीरा सेखाने सब सरे आछे आर डिउटी चारिदिके जेन केउ डिस्टार्ब ना करे विदेशी पर्यटकदेर संगे आल्लाह रसूल कथा बोलछेन एमन समय छोटो छोटो छेलेगुलो धूलोबाली ने खेल खेलाते बसेछे तो ओरा बारबार ताकाछे देखछे आमादेर साथीटा आसछे ना केन रे खेलाटा तो जमछे ना तो ओर मध्ये दुटो साथी धूलो टुलो मेखे मस्जिदे ढुके इशारा करछे रसूलके डाकछे खेलार टाइम हये जेते फेर ओखाने कि करछे चलेछ ना आल्लाह रसूल इशारा करल जा आसछे ওরা চলে গেল ধুমকায়নি ওরা চলে গেল কিছুক্ষণ পর গিয়ে রসুলদের সঙ্গে খেললেন বাচ্চাদের সঙ্গে বাচ্চার মতো করে খেলে নিতে পারতেন তাহলে তিনি সার্বিক সার্কোলা ছিলেন যদি ওই বৈরাগ্য হয়ে জান্নাত যেতে হতো তাহলে রসুল বৈরাগ্য হয়ে যেতেন ইসলামে বৈরাগ্য নাই একদিকে তিনি আব্বা ছিলেন একদিকে তিনি শ্বশুর ছিলেন একদিকে তিনি নানা ছিলেন আর একদিকে তিনি জামাই ছিলেন একদিকে তিনি সৈন্য ছিলেন একদিকে শিশুদের সঙ্গে খেলেছে খেলার সাথী ছিলেন স্ত্রীদের কাছে প্রেমিক স্বামী ছিলেন সৈন্যর কাছে কমান্ডার ছিলেন তিনার এমন একটা সার্কুলার নাই যে দিকটা বাদ আছে হে মুমিন মুসলমান আমরা নামাজ পড়ে নি ভাবছি আল্লাহ কবুল করে নিয়েছে জান্নাতের গেট খুলে দিয়েছে আমিলাতুন নাসিবা তা জি মুরব্বী বাপ মসজিদে নামাজ পড়েই আসরে নামাজ পড়ে বের হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বেরি পড়লো মসজিদ থেকে মসজিদে গেটে বের হতে হতে জোয়ান বেটাকে ডেকে বলছে জমিরুল ওই জমিরুল কি হলো জি বাবুজি তোকে কুমারগঞ্জ যেতে বলেছিলাম তো গেছিলি তুই আসর হয়ে গেল সন্ধ্যা হতে চলে এখন কুমারগঞ্জ থেকে তো মালটা নিয়ে এলি না হুমকি মেরে দিলে কিন্তু জিজ্ঞেস করলে না বেটার আসর পড়লি রে ওটাই কাজ করে নাই হুমকি মেরেছে যদি কাজ না করেছে সন্ধ্যায় বলছে বেরিয়ে যা ঘর থেকে যা বেরিয়ে যা খেতে পাবি না কিন্তু নামাজ পড়ে না বাপ কিছু বলে না বেটা ওকে কিছু বলে না মা বলে খালি বেটা রে নামাজ পড় বলছে পড়বো গে যদি কোনো মৌলভি বলে যে তোমার বেটা নামাজ পড়ে না তখন বাপ আবার রিপেয়ার করে রিপিট মারবে হ্যাঁ আর দু বছর পর পড়বে ছেলে মানুষ তো পড়বে মেরে দিলে রিপিট অতএব শুনেলেন পৃথিবীর বুকে আমল করে জান্নাতে যাওয়া যাবে না তাবলীগ হচ্ছে ফরজ আইন আগে আজান দাও তারপরে তুমি নামাজ পড়ো আজানটা হলো তাবলীগ আর নামাজটা হলো ইবাদত আজানকে আগে দেওয়া হয়েছে কি হলো ওগুলো বলা কি দরকার মেনশন তাবলীগ হয় না তবলিক তো তবলিগি টার্গেট করে দিলেই তখন আল্লাহ জবান কেড়ে নেবে হ্যাঁ সব চলে আসবে কথা এটাই জি চোখে দেখতে পাই না ওর নাম নজর আলী হ্যাঁ চোখে দেখতে পাই না ওর গায়ে গন্ধতে থাকা যায় না ওর নাম তহুরা বেগম আতর আলী বিড়ির গন্ধতে পাশে বসা যেছে না একক তো নামাজ পড়ে না মুসাল্লি শেখ জি তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে মাদ্রাসা মসজিদ কমিটি বেনামাজি হয়ে গেছে কি করবে ও মাদ্রাসার কমিটি গর্দন উঁচু করে এই মৌলভীকে কথা বলে এই ইমাম সাহেব মূল সাহেব কথা বলার কাটিং কি ও মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার ক্যাশিয়ার নামাজ পড়ে না কি করবেন পার্টির গরমে চলছে এখন মসজিদ কমিটি ওটাই শুধু মাদ্রাসা কমিটি কেন এগুলো তবলিগ নাই আমি যে তবলিগুলো করছি এবার পাঁচটা কাজকে বলে দিই এক নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা মানু দুই নম্বরে বলছেন ওয়া হাজারু তরঙ্গ বুঝেন তরঙ্গ কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে হয় জি কিছু জিনিস আছে দেখে বুঝে নিতে আপনাদের এই এলাকায় টোটো আছে টোটো উফ আল্লাহ আকবার আল্লাহ অখি টোটো কিনা তৌফিক দেয় যার বিবেককে মেরে দেয় আগে বিবেক মেরে শূন্য করে আর বিবেকে পোঁকা ধরিয়ে দেয় তারপর টোটো কিনা পয়সাটা আল্লাহ দেয় রাস্তার মাঝে ছাড়া ওরা জীবনেই যাবে না জি
একটা টোটো দেখিয়ে দেন যেটা সাইডে যায়, একটা দেখিয়ে দেন। আমি যতদিন টোটো জন্ম নিয়েছে ততদিন থেকে গাড়ি চাপছে, আমি একটা টোটোকে দেখি না যে সাইডে যাচ্ছে। আমার এক ড্রাইভার বলেন যে ওরা খালি কলকাতায় ঘুরুক ঘুরুক করছে, এয়ারপোর্টের গেটটা খুলে দিলি দুবাইয়ের প্যাসেঞ্জার তুলে নেবে। এয়ারপোর্টের গেটটা খালি তালা মারা আছে, খুলে যদি দেয় টোটো ঢুকে যাবে পুরো এয়ারপোর্টে। দে বলবে চড়ে এলে দুবাই যাবি না চীন যাবি খালি বল। এদেরকে মেরে দিয়েছে আল্লাহ, এদেরকে মেরে দিয়েছে। তো যাই হোক, আমি যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, তো প্রথম বিবেকের চেতনা হবে কিছু জিনিস দেখে বুঝতে হয়, কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু বোঝা যায়। হ্যাঁ, এটা একটু সেট করলেন কেমন? শেখ সাদি বলছেন যখন গাছ বের হয় তার মাথাগুলো কোন দিকে থাকে? ওপর দিকে। সমস্ত ডালগুলো কোন দিকে থাকে? এখন দেখেন আমের ডালগুলো ওপর দিকে, কিছু ডাল বেঁকে গেছে সেটা আলাদা, কিন্তু ওর নিচারিয়াল কাজটা কি, ওপর দিকে উঠবে না নিচে দিয়ে? ওপর দিকে উঠবে। কিন্তু একশোটা ডাল আছে একটা গাছে কি 1000 ডাল আছে? সবার মাথা ওপর দিকে। এরপরে মকুল এসেছে, মল যখন ধরতে শুরু করেছে আস্তে আস্তে গ্যাঁচ বার হলো, মকুলটা শীষটা বেরোলো, তখন ওপর দিকে আস্তে ঢলতে শুরু করেছে। এরপরে আমের গুঁঠি আসবে, যত আমের ভারী হবে তত ডালটা নিচু দিকে চলে যাবে, কিন্তু যে ডালে ফল থাকবে না ওই ডালটা ওপর দিকে থাকবে। একটা সমাজে শিক্ষিত ছেলে আর মূর্খ ছেলের পার্থক্য হচ্ছে, রোডে একটা শিক্ষিত ছেলে হেঁটে যাবে, আপনি চায়ের দোকান থেকে দেখে বলে দেবেন যে এই ছেলে এটার ভিতরে জ্ঞান আছে, আর একটা যদি মূর্খ যায় তা দেখে বলে দেবেন। মূর্খ গর্দন উঁচু করে হাঁটবে, চারখানা পান পকেটে ভরে নিয়ে সিগারেট আবার পান একসঙ্গে টান মারবে, আর যদি শিক্ষিত ছেলে যায় তো মাথা নামো করে সুসুর করে হাঁটবে, একবার ডান দিকে বাঁ দিকে তাকাবে, চাচা আছে নাকি তো ভয়ে খাবে, মাস্টার আছে নাকি, শিক্ষক আছে নাকি, তার মানে এর ভিতরে ফল গেছে, মাথা নেমে গেছে। ওই রকম যৌবন নামে একটা তরঙ্গ আছে, শিশুদের ভিতরে যৌবন নাই, মেয়েদের ভিতরে যৌবন নাই, এটা আল্লাহ জন্মগতভাবে দেন না। ছোট ছোট বেটি ছেলে দৌড় মারছে, চটপটি খেয়েছে দৌড় মারছে, স্ক্রিন খেয়েছে দৌড় মারছে, যখনই ওর ভিতরে যৌন তরঙ্গ ঢুকে যাবে আস্তে আস্তে মেয়েটা স্বাধীনতার দিকে নিজেই চলে আসবে, চাদরটা টান মারবে, সিনাটাকে ঢাকবে, নিজেকে আস্তে করে হাঁটবে, আর আইসক্রিমওয়ালার পেছনে সে ছোট ছেলের মতো দৌড়বে না। একটা 3 বছরের মেয়ে, 4 বছরের মেয়ে পেপসির পেছনে দৌড় মেরে দিছে, তার তো লজ্জা নাই, সে এখনো যৌন তরঙ্গ পায়নি, কিন্তু একটা 18 বছরের মেয়ে পেপসিওয়ালার পেছনে দৌড় মারবে না, সে যদি কাছে পাই তো খাবে। ওই রকম যুবক যখন তার ভিতরে যৌন থাকবে না তখন তার চলাফেরা আলাদা হবে, যখনই তার ভিতরে যৌন তরঙ্গ ঢুকে যাবে তার চোখ চলাফেরা সব যেন চেঞ্জ হয়ে যাবে। এই কথাগুলো কেন বললাম? ইমানের একটা স্প্রিট আছে, একজন বেঈমান আর একজন ইমানদার পৃথিবীতে চলাফেরা সমান হতে পারে না। ইমান যখন ভিতরে ঢুকে যাবে, ইমানের যে তাকাজা আছে সেই দিকে এসে দ্রুত গতিতে দৌড়বে, যেমন হযরতে আবু বকর আল্লাযিনা আমানু ওয়া হাজারু। আবু বকর ইমান এনেছিলেন কখন? রসুলের কাছে সন্ধ্যার সময় এনেছিলেন, নবীজির হাতে হাত রেখে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আবু বকর ইমান এনেছে কখন? সন্ধ্যা ইমান এনেছে, কথা আর কথা বুঝার জন্য মনে করলেন সন্ধ্যা 5টার সময়, ঠিক মাগরিবের পরে পরে 6টা ইমান এনেছে, 6টার ঘড়ি সকাল 6টা হলো, তার মানে ওর 12 ঘন্টা ইমান আনা হয়ে গেল, 7 ঘন্টা 8টা মানে 14 ঘন্টা ইমান আনা হয়ে গেল। এরপরে আবু বকরের ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, গ্রামে গ্রামে ফেরি করত, আবু বকর নিজের মালগুলোকে গুছাচ্ছে। গত বছরের সন্ধ্যার সময় আবু বকর ছিল বেঈমান মুশরিক কাফের, আজকে সকালে আবু বকর আর মুসলমান নয়, তিনি একজন পাক্কা ইমানদার মুসলমান, তার আগে ছিল কাফের এখন হয়ে গেল ইমানদার। সে আবু বকর ইমানদার, গতকালকে আবু বকর ফেরি নিয়ে ঘুরেছে পলাশবোনা, ভিটা পলাশবোনা থেকে নিয়ে সম্বলপুর ইসলামপুর যত এলাকা ঘুরেছে হরিপুর পর্যন্ত, কাফের বেঈমান ঘুরেছে।
आज के से ईमानदार अवस्थाए घुरबे से माथाय कपड़ निये बेर हुए चले गेलो हरिपुरे आज के से घुरबे हरिपुरे गिये बोलछे कपड़ लेबे जे भालो भालो कपड़ आछे आमार काछे तोमरा एसो कपड़ेर गाँटके नामिये दिलो दल बल सब कपड़ देखते शुरू करेछे आबू बकर ईमान बिलि करते शुरू करेछे भाई ईमान आनो आखिर पैगम्बर एसे गेछे এইভাবে একদিকে কাপড়ের ব্যবসা করেছে আর একদিকে ঈমানের কথা বলেছে বলতে বলতে রসূলের কাছে সন্ধ্যার সময় যখন ফিরছে সারা দিনে 100 দিরহাম ইনকাম করেছে 50 দিরহাম 70 দিরহাম ইনকাম করেছে আর 10 জন নতুন লোককে কালেমা পড়িয়েছেন ওই 10টা লোককে নিয়ে এসে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আবু বকরের কালেমা পড়ার লোক এই রকম ধরনের সাহাবী বিখ্যাত বিখ্যাত সাহাবী যারা আবু বকরের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন ওই রকম লোকগুলিকে 10 জন এসে রসূলের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই 70 দিরহাম কি 100 দিরহাম এটা আমার আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য দিয়েছে এটা আমার রুজি রুটির জন্য সারা দিনে করেছি আর এই 10টা লোককে আমি আখেরাতের ইনকাম করেছি এরা আমার হাতে কালেমা পড়ে নিয়েছে তার মানে আবু বকর বুঝে নিয়েছিল আমি গত রাতে ছিলাম মুশরিক আজকে মুমিন আর মুমিন হলেই মুমিনের প্রথম কাজ হবে তার ঈমানের প্রচারে লেগে যাওয়া কি বলছ না না ঠিক আছে মুরব্বী মানুষ একটু বলতে দেন দাঁড়িয়ে আছে তাও মনে হচ্ছে বাবজিকে আমার চেয়ারটাই ছেড়ে দিই বসেন শোনা জি জি মেয়েদের দিকে আমি কেন যাবো ছি ছি চেষ্টাও খুলে ধরুন কোন ধরনের কথা বলছেন বলছি মেয়েদের দিকে যান আলমুল আমাকে মেয়েদের দিকে পাঠিয়ে যাচ্ছি ছি ছি চেষ্টা করুন কোন ধরনের কথা মেয়েদের দিকে আমি কেন যাবো যাকে বিয়ে করেছি সেই আজকে রেগে বোম হয়ে গেল বলছে জালসা ছাড়বেন কখন আমাকে বলছে আর কি বলবো আমার বিবি সতীন আছে বলে তাহলে কি আমি দুটো বিয়ে করেছি বলে না আমার বিবি সতীন হলো জালসা ছ মাস রাত ইলাই ছ মাস উলাই তোর সতীন হলো আর কি তো জালসা দেখতে পারেন আমার বিবি ছেড়ে দেন জালসা তো যাই হোক কথাগুলো বোঝার চেষ্টা করি তবলিকের অনেক চাপ আছে করতেই হবে তবলিক তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনার পর ঈমানকে আরেকজনের কাছে ট্রান্সফার করা পৌঁছানো মা বোনেরা কেমন করবে ধারণ ঘটনাটা আসুক আবুল হাসান হো ঘরমা হো চলে গেছে উদ্দিন দিয়েছে আমাদেরকে তোরা তবলিক কর আমি একটু রেস্ট করি নাকি আছে থাকবেও থাকবে ভালো ছেলে তো এবার আমার দিকে তাকান পাঁচটা কাজ বুঝলেন প্রথম নম্বর হলো ঈমান নিজে আনতে হবে দু নম্বর সঙ্গে সঙ্গে ঘর ছাড়তে হবে বারো বছর বিয়ে হয়েছে সন্তান হয়নি ওরা সুখে থাকে থাকে না বলছেন আপনারা কি বুঝবেন যার হয় নাই সে বুঝবে আমার ন বছর পর সন্তান হয়েছে দু বছর পর্যন্ত কিছু বুঝতে পারিনি দু বছর পর থেকে পাগল হয়ে গিয়েছিলাম যে সন্তান কেন হচ্ছে না একটা বড় জ্বালা তো যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মেয়ে দিয়েছে আর দেয়নি তাও তো আলহামদুলিল্লাহ তো ঘটনা হচ্ছে যে যার সন্তান না হয় সে বুঝে সে সমাজে বাঁধা তো আমি আজকে 25 বছরের ঈমানদার কিন্তু আমার আমার দ্বারা আরেকটা বেঈমান ঈমান পেল না তো আমিও তো বাঁধা ঈমানদার আমার দ্বারা প্রোডাক্ট হলো কই সাহাবীদের প্রোডাক্ট ছিল আমার দ্বারা হলো কই জি আমাদের ধারণা রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাহাবীরা এসে এসে কালেমা পড়ে নিয়েছেন সাহাবীদের চরিত্রগুলো একবার পড়ে দেখবেন উফ কি বলবো আমর ইবনে আস বলতেন ওর বেটাকে বেটারে যেটা পেয়েছিলাম ওটা যদি হারিয়ে দিতাম আর যেটা হারিয়ে দিয়েছি ওটা যদি পেয়ে যেতাম তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম কি বুঝলেন মানেটা বেটারে যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম আর যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম তাহলে সৌভাগ্যবান মনে করতাম এর মানেটা কি গভীর তত্ত্ব আছে হযরত আমর ইবনে আস
শেষ বয়সে কি ঈমান এনেছে, তাই উনি আফসোস করে বলছেন রসুলের বিরুদ্ধে লম্বা টাইম চালিয়ে দিলাম আর রসুলের পক্ষে মাত্র সামান্য কদিন রসুলকে পেলাম, তারপরে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, তাহলে যে লম্বা টাইমটাকে আমি হারিয়ে দিয়েছি জিন্দেগিতে ওটা যদি পেয়ে যেতাম, আর যে অল্প দিন রসুলকে পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম তাহলে নিজেকে সৌভাগ্য সৌভাগ্যবান মনে করতাম। হযরত আমর বিন আস বলছে জীবনে তালোয়ারকে কেউ খাপের ভিতরে ভরিনি, কেননা মোহাম্মদের মাথাটাকে কাটবো। শুধু তাই নয়, হযরত উমার 100 উটের বিনিময়ে রসুলের মাথা আনতে গেছিলেন। শুধু এই পর্যন্ত নয়, খালিদ বিন অলিদের মতো সাহাবি রসুলকে তুলে আছাড় মেরেছিলেন, একবার নয় দুইবার নয় তিনবার আছাড় মেরেছিলেন। এই সাহাবিগুলোর যদি পূর্বের চরিত্র দেখেন, আবু জাহেলের দরজায় রসুল কবার গেছেন, আবু জাহেলের মতো বেঈমানের দরজায় হানফিদের লেখা কিতাবের মধ্যে পাওয়া যায় 450 বার রসুল গেছেন ইমানের জন্যে। বেঈমানের কপালে ঈমান নাই, এক এক সাহাবি নিজেই মুখে বলেছে রসুলের গর্দন ধরে আমার দরজা থেকে বের করে দিয়েছি কিছু না হলো 65 বার, কে বলেছে 70 বার, কে বলেছে আমি 150 বার তেড়েছি, কে বলে আমি 100 বার তেড়েছি, কেউ বলে 20 বার তেড়েছি। তারপরও রসুল তাদের কাছে আশা নিয়ে যেতেন যেন কালেমাটা পড়ে নেয়, তাহলে নবীজির মেহনত কত বড় ছিল। বড় বড় সাহাবিরা বলছেন বিশ্ব নবীকে এমন বেজ্জতি করে আমার দরজা থেকে তেড়েছি। খালিদ বিন অলিদ বলেছে যে মক্কায় নবী থাকবে ও মক্কায় আমি থাকবো না। রসুলুল্লাহ সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধিতে কলমে লিখে করে নিলেন এবং সন্ধি হয়ে গেল যে আমি উমরা করতে যাব, মক্কার কাফেররা বলে আসেন কিন্তু 3 দিনের বেশি মক্কায় থাকতে দিব না। খালিদ বিন অলিদ বলছে যে 3 দিন নবী মোহাম্মদ থাকবে মক্কায় ও 3 দিন আমি মক্কায় থাকবো না, এত ঘৃণা করতেন। বাইরে গিয়ে 3টা দিন কাটিয়ে এলো, খালিদের ভাই অলিদ বিন অলিদ কাকে খুঁজে কোনো কয়েনে পেল না, শেষকালে দেখলো যে আমার ভাই নাই। তারা কে লিখে হলো খালিদ বিন অলিদ প্রতিজ্ঞা করেছিল নবী মোহাম্মদ মক্কায় ঢুকবে আমি বেরিয়ে যাব, ও মক্কা থেকে বেরোবে আমি মক্কা ঢুকবো, এতটা ঘৃণা করি। সেই খালিদ বিন অলিদ শেষ দিকে রসুলের জানের পাহারাদার হয়ে গেলেন, তিনি একজন বীর মুজাহিদ হয়ে সাহাবি হয়ে রাদিয়াল্লাহু আনহু হয়ে জান্নাতি হয়ে জান্নাতে গেলেন। ভাইরা আবার এই সাহাবিগুলোর পেছনে বিশ্ব নবী কতগুলো দিন কাটিয়েছেন আপনার আমার অঙ্কে বুঝে আসবে না, এর নাম হলো তাফলি। তাতে আল্লাহ বলছে তোমরা ইমান আনো তো ঘর ছাড়ো। তারপরে বলছে 3 নম্বরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহে, আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করে দাও আল্লাহর দিনকে আগে বাড়ানোর জন্য। কি নিয়ে করবে? বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার জান আর তোমার মাল নিয়ে বেরিয়ে যাও। 5টা গুনলেন, এবার লাভ 5টা বলবো, উঠবেন না, একদম রাইট টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আমাকে কত ভালো লাগছে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না, মানে এই পরিবেশ আমার দিলকে কেড়ে নিয়েছে। যে কটা ইমানদার লোক সে কটাই আছে, আল্লাহ মাফ করুক, আর আল্লাহ যেন আমাদের ধারণা মোতাবেক আমাদেরকে ইমানদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। বেঈমান যদি থাকে আল্লাহ যেন তাকেও ইমানদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ইমানের মাপকাঠি ল্যাক্টোমিটার আমার কাছে নাই যে আমি বলে দিব, কিন্তু ধারণা ভালো রাখাটাই ভালো। এবার লাভ কি? কাজ 5টা বলা হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? 1 নম্বরে ইমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, মানুষের দরজায় যাও, লাভ খাও, লাভটা কার জন্য খাও? আল্লাহর জন্যে। ও জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বাড়ানোর জন্য চেষ্টা করো। কী কী নেবে? মে আমু আলিহিম, তুমি নিজের মাল লাও, ও আনফুসিহিম, নিজের জান লাও। তুমি নিজেকে নাও, টার্গেট করেন একটা ছেলেকে, ওকে আমি মসজিদে ঢুকাবো, ওর পেছনে মাল খরচা করেন, আরে চাকারে চ একটু ঘুগনি মুড়ি খেয়ে আসি, চ কুমারগঞ্জ যাই, এই যে পয়সাগুলো আপনি খরচা করবেন প্রত্যেকটাতে নেকি পেয়ে যাবেন, কারণ আপনার টার্গেট ওকে মসজিদ ঢুকানো। জি, এখানে যদি কোনো ইমাম আছেন যারা ইমামতি করছেন, আল্লাহর রাস্তায় বলছি তাদের 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 পায়ের যোগ্য আমি নই, কিন্তু একটা কথা বলবো, খালি 1 মিনিট বলবো ইমামদেরকে। ইমামরা যদি মনে করে যে সমাজকে চেঞ্জ করবো তো পারবে, কারণ ইমামদের উপরে প্রতিটি মানুষের দুর্বলতা আছে। আমাকে একজন ইমাম আমার ছোট ভাইয়ের মতো চোখের পানিতে কাঞ্চার বলছে গ্রামের লোক আমাকে খুব জ্বালাচ্ছে, ভালো লাগছে না, অন্য জায়গায় যাবো নাকি, আলো তোকে মেরেছে 2-4 লাঠি বলে না, তারা তো কিছুই জ্বালাইনি রে, রসুলকে তো পাথর মেরেছিল,
যখন আমি বসিয়ে বললাম যে তোর যদি বেঈমানের ঘরে তো ভাত আসে, কতগুলো ঘরে ভাত খাস? বলছে 270 ঘরে পালিটা ঘুরে, মানে পুরো ওই মহল্লাতে 270 ঘর আছে। ভালো করে শুনেন, ইমামরা বেশি শুনেন তো, 270 দিন পর একবার এক একটা ঘরে পালা পড়ে, মানে 3 রাউন্ড দিতে দিয়ে 4 বছর হয়ে যাবে, 3 রাউন্ডে 2 বছর হবে, ঠিক এরকম একটা হিসাব আছে। তাহলে একটা লোক 2 বছরে ইমামকে 3 বার পায়, তাহলে সে তো ভালো খাওয়াবে। তাই বললাম তোর খাবারগুলো কেমন আসবে? মাশাল্লাহ। বলে একদম এই গ্রামের যেটা সুদারু বেঈমান তার ঘরে যেদিন পালা পড়ে, একটা ডিমও তো তোকে দেয় রে। বলে হ্যাঁ তা দেয়। সবথেকে যেটা গরিব, যে না খাটলে খেতে পায় না, সে তার ঘরে যেদিন পালা পড়ে সে নিজে ডাল ভাত একটা মরিচ দিয়ে ভাতটা খায়, কিন্তু ইমামের থালাতে একটা ডিমও দেয়, তাহলে সে তার কর্তব্য পালন করেছে। সে কেন মসজিদ এলো না এ ব্যাপারে তুই কি চিন্তা করেছিস বল? সে কেন মসজিদে এলো না? এই গ্রামের তো ইমাম, মানে এই গ্রামের প্রতিনিধি, কি চিন্তা করেছিস বল? তা হাতটা ধরে চোখের পানিতে বলছে, ভাই আমার অনেক ভুল হয়ে গেছে, আমি এবার তোবা করছি, আর এই কাজ করবো না। বলে তুই একটা নিয়ত কর, 10 দিন পেছনে তোর পালাটা যেন ঘুরে, ভাতের দিনই যাবি না। আমার যে ঘরে আজকে পালা, আমি আজকে সম্বলপুরের ইমাম, আজকে যার ঘরে পালা ওই পালিটা 10 দিন এগিয়ে যাবে, ঠিক আমি টার্গেট করে ওই, মানে এদিকে 170 পাক যখন দিয়ে দিবে, 270 পাক যখন দিয়ে দিবে এক বছরে, আমার তবলিকটাও 1 পাক হয়ে যাবে। যার ঘরে পালা ছিল গত পরশু দিন, আজকে তার ঘরে যাব, যাওয়ার টাইমটা বলে দিচ্ছি শুনেলে, এশার নামাজ 1 ঘন্টা পর যাবি, কাউকে সাথে নিবি একজনকে, চল অমুকের বাড়ি যাই, দরজায় ধাক্কা দে, ভাই আছেন ইমাম, দোরটা খুলি, আঁতকে উঠবে, ইমাম স্যার কী ব্যাপার? একটু আপনার ঘরে বসো, কিছু না, চাটা করতে হবে না, ছেলে মেয়েদেরকে একটু পর্দায় থাকতে বলেন, মেয়েগুলোকে আপনার সামনে আসে, পা দুটাকে জড়িয়ে ধরেলে হাত দিয়ে চোখের পানিতে কেঁদে বলেন, গত পরশু আপনার ঘরে ভাত খেয়েছি, কত সুন্দর খাইয়েছে, আপনি মসজিদে যাচ্ছেন আমার কলিজাটা ফেটে গেল, আমি কিন্তু না জানতাম, আমি কেমন লাগে বলেন তো, 1 পাক যদি রাউন্ড ঘুরে যাই তো ফজরের নামাজ হবে তো মনে হবে জুমার নামাজ হলো। আমি 6 বছর ইমামতি করি, 6 বছর ইমামতি করেছি, আমার ফজরের সলাতে যে জামাতটা হতো নিচে তলা বাদ দিয়ে 2 তলাই হতো, মনে হতো জুমার নামাজ হলো ফজরের সলাতে। কেন? পালির রাউন্ডটা আমার তবলিগের রাউন্ড ঘুরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যখন এই 5টা কাজ করবে নিজে ঈমান আনবে, এই ঈমানটা 2 উপরের কাছে পৌঁছাবে, আর তুমি দিনকে আল্লাহর বাড়ানোর জন্য চেষ্টা করবে, নিজের জান আর নিজের মাল নেবে, তখন আমার আল্লাহ তোমাকে 5টা লাভ দেবে। প্রথম নম্বরে আজম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, কেমন সম্মান বাড়বে, কেমন সম্মান বাড়বে? ভিটা পলাশবো না, কুমারগঞ্জ থেকে একটা বাস ছাড়ছে, কোথায় যাবে? না বাসটা যাবে মালদা, বাসে 65টা সিট আছে, তার মধ্যে সামনে হ্যান্ডেলের পেছনে একটা সিট আছে। বাস যখন বাস স্ট্যান্ডে দাঁড়ায়, সমস্ত লোক বাসে সিট রাখে ব্যাগ দিয়ে, কাপড় দিয়ে, রুমাল দিয়ে, কেন বসবে? কিন্তু হ্যান্ডেলের পেছনে সিটটা দেখেও ব্যাগ রাখে না, রাখে কি বলে? রাখে, রাখে না, ওটা ড্রাইভার বসবে। যখনই বাস চালু হয়ে গেল, প্রত্যেকটা বাসে একটা বিয়াদব লোক আছে, খালি বলবে দেন, এই দেখি তোমার, ওই তোমার, খালি আর কিছু বুঝে না, মাস্টার সাহেব ওই যে সে তোমার, সবার কাছে সে পয়সা নেয়, কিন্তু হ্যান্ডেল যে ধরে আছে ওর কাছে পয়সা নিবে না। এরম মালদার টার্মিনালে গাড়িটা লাগিয়ে দিল, বরং ওকে আবার বলবে চা খা গাইলে 100 টাকা নে, হোটেলে খাবে আরাম করবে, এর জন্য সব
ফেরি হয়ে গেছে, তার কারণ বাসটাকে দায়িত্ব করে কুমারগঞ্জ থেকে টার্মিনাল পর্যন্ত নিয়ে গেছে মাল্লার। যখন কেউ দিনকে নিয়ে চলবে আমার রব তার অতটাই সম্মান দেবে। একটা বাসের মালিক যদি ড্রাইভারকে এতটা সম্মান দিতে পারে তা আমার রব তাকে সম্মান দেবে। যারা রেলের ড্রাইভার হয় তাদের বংশ পর্যন্ত গ্রিন কার্ডে গোটা ভারতবর্ষ ঘুরবে, টিকিট লাগবে না। ওই রকম যদি কেউ আল্লাহর দিনের মেহনত করে তো ওই লোকটা জান্নাতে যাবে বংশ বুনিয়াদকে নিয়ে, কোনো তাকে পাশ লাগবে না। হাদিসের মধ্যে আছে নবীরা দাঁড়িয়ে থাকবে যে বলবে ওই যে লোকটা জান্নাতে যেছে, আগে পিছে বেশ কিছু দলবলকে নিয়ে জান্নাতে যেছে, লোকটা কি নবী বলেন না, ওটা কি শহীদ বলেন না, তাহলে ওটা এত বড় দামি কি করে হলো যে নিজের বংশকে নিয়ে জান্নাতে যেছে। তখন লোক বলবে, ফেরেশতারা বলবে, রে পাগলের দর্শন, ওই লোকটা হলো আখিরি নবীর উম্মত, যে জামানায় কোনো নবী ছিল না, সমস্ত নবী শূন্যহীন, ওই জামানায় শেষ নবীর উম্মত, নবীওয়ালা কাজ করেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছে, আল্লাহর দিনের জন্য ঘুরেছে। চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, এই কাজ করেছে আমার রব, ওকে এত সম্মান দিয়েছে। একটা রেল কোম্পানি যদি রেলের ড্রাইভারের বংশকে রেল ফ্রি করে দিতে পারে, আমার রব ওকে পুলিশের হাত ফ্রি করে দিয়েছে, বংশ সকলে হাসতে হাসতে জান্নাতে যেছে। শুধু এই পর্যন্ত নয়, আমার রব বলছে ওর সম্মান কতটা বাড়বে, এই এলাকার যে এমপি, ওই এমপি কোথায় আছে না, দিল্লিতে আছে, সরকার তাকে কোয়ার্টার দিয়েছে, শুধু কোয়ার্টার দেয় নাই, তাকে তার ছেলে মেয়ে রাখার জায়গা দিয়েছে, শুধু তাই নয়, তাদের পড়াশোনা চিকিৎসা প্রাইভেট সব ফ্রি, তাদের ঘরে হোমগার্ড আছে, তাদের ঘরে সিকিউরিটি আছে, সেগুলো সব সরকার বহন করছে। কেন না, তার পার্টির প্রচার করেছে, পার্টিকে জাগিয়ে রেখেছে। যখন কেউ আল্লাহর প্রচার করবে দিনের, আল্লাহর মসজিদকে জাগিয়ে রাখবে, পৃথিবীর সরকার যদি একটা এমপিকে এত সম্মান দিতে পারে, আমার রব তার বংশ বুনিয়াদের নিরাপত্তা নেবে, তাদের রুজি রুটির কর্মের অভাব যাবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে। পরে তিনটেতে আছে পৃথিবীর বুকে এত ইজ্জত দেবে। এর জন্য আমার আল্লাহ বলছেন আজাম দ্বারা জাতানি ইন্দাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং সব জায়গায় সে সফল কাম হবে। আপনাদের সম্বলপুর থেকে যদি এখন আমি রাতে গাড়ি ছাড়ি আর বর্ধমান যাই, আট জায়গায় ডাকাতি হয় রাস্তায়, আট জায়গায় ডাকাতি হয়, জায়গাগুলো আমরা চিনি, কেন আমাদের রাতে কারবার, আমরা দেখেছি, ডাকাতি হতে দেখেছি, মারতে ধরতে দেখেছি, বলি না কোন কোন জায়গায় হয়, মুখস্থ বলে দিব কোন কোন, একদম আমার বাড়ি পর্যন্ত। জি, তেমনি দুনিয়া থেকে জান্নাত যেতে গেলে কয়েক জায়গায় ভয়ানক জায়গা আছে, একটা হলো কবর, তারপরে হলো মিজান, তারপরে হলো দানা হাতে মাহাতে সার্টিফিকেট, তারপরে হলো পুলশেরাত, এতগুলো জায়গা পার হতে হবে, কিয়ামতের ময়দান, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার রব বলছে যারা আমার দিনের কাজ করবে এই টেনশনের জায়গাগুলো তারা হাসতে হাসতে পার হবে, তাকে কোথাও আটকানো হবে না। মালদাতে অনেকগুলো লাল সিগন্যাল আছে, আপনার গাড়িটা যাবে লাল সিগন্যাল হলে দাঁড়িয়ে যেতে হবে, কিন্তু যখন অ্যাম্বুলেন্স যাবে কোনো জায়গায় দাঁড়াবে না। তো আমার রব বলছে শুনে লাও, যখন কোন দিনের দায়ী যাবে জান্নাতে, তাকে হাসর নাসর করবর কিয়ামত কোন জায়গায় আটকাবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে। এর জন্য আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, সে বড় আনন্দের সঙ্গে জান্নাতে যাবে। দুইটা হলো, এক নম্বর সম্মান বাড়বে আল্লাহর কাছে, দু নম্বর হলো হাসতে হাসতে জানা দেবে, তিন নম্বর ইবাশশিরুহুম রব্বুহুম বিরহমাতিন মিনহু, ও বিশ্ববাসী রে তোদেরকে আর একটা সুসংবাদ দিচ্ছি, তোদের রবের তরফ থেকে আল্লাহর রহমত তোর সঙ্গে থাকবি, আর কি চাই। বিশ্বনবী বলছেন মানুষ আমল করে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আপনিও, বলে আমিও আল্লাহর রহমতের প্রত্যাশী। তাহলে এই রহমতটা অটোমেটিক কোন জায়গায় আছে, চপ কিনলে আলু পাওয়া যাবে, বেগুনি কিনলে ভেতরে বেগুন পাওয়া যাবে, অটোমেটিক পাওয়া যাবে। তেমনি
আমার আল্লাহ বলছেন এই তাবলীগের কাজের ভিতরে রহমত ঢুকে আছে, ওয়াবশিরুহুম রব্বুহুম বিরহমাতিন, তাদেরকে আমি রহমতের নজরে দেখব পৃথিবীতে এবং হাশরের ময়দানে তারা আমার রহমতের আওতাভুক্ত থাকবে, তার মানে হচ্ছে তারা জান্নাতে যাবে। ওয়ারিজওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, আল্লাহ রাজি আছে কিনা আমরা জানি না, আল্লাহ রাজি আছে কিনা আমরা জানি না, কিন্তু তবলিগের কাজ যারা করবে আমার রব বলছেন তাদের উপরে আমি নারাজ হব না, তাদের উপরে আমি রাজি থাকব। তাহলে এক নম্বর সম্মান বাড়বে, দু নম্বরে পৃথিবী মানে মরার পরে কোথাও আটকাবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, তিন নম্বরে আল্লাহ রহমতের আওতাভুক্ত থাকবে, আর চার নম্বরে হচ্ছে আল্লাহর রেজা মন্দির ভিতরে থাকবে, পাঁচ নম্বরে ও জান্নাতিন লাহুম নাঈমুম মুকিম, তাদের জন্য স্থিতিশীল জান্নাত আছে যে জান্নাতটা কোনো দিন নষ্ট হবে না, চিরদিন সেখানে থাকবে। ভাই আপনারা উঠবেন না, উঠবেন না, মানুষ উঠতে শুরু করেছে আমি ছেড়ে দেব, দশ মিনিট টাইম নিলাম, বিরক্ত হবেন? তাহলে আমার কমপ্লিট গুটানো হবে, দশ মিনিট টাইম নিলাম, আমি দুটি ঘটনা বলবো বলেছি, মা বোনেরা বসে আছে। পুরুষরা জিহাদ করবে আর মা বোনেরা সৈন্য তৈরি করবে। পুরুষের ক্ষমতা মা বোনেদের দুধ।